আমার খাবার ফালাইছেন আপনি, এখন ক্ষতিপূরণ আপনারে দিতে হইব। তুই মনে হয় ভুল লাগাছস, আমি কার লোক? তুমি যে অল্পতে রাইগা যাও, এটা তো তুমি বুঝো ঝামেলা খাতু। সবই বুঝি, আমার বাপমা আমার কত আদর করে নাম রাখছে, জমিলা খাতুন। আর আপনি কথায় কথায় আমার ঝামেলা খাতুন, ঝামেলা খাতুন কর। এই আমার হুমকি দুমকি দিয়ে লাভ নাই, আমার লোকে পাল্লা দিতে আইছে। এই বাহাদুর হুমকি দিতেছ, বাহাদুরকে হাত পা নাই, বাহাদ কেমনে ছেড়ে দিব? ওরা এমন কাজ করছে আমাকে সারা রাত ঘুমাইতে দেয় নাই, আমি ঘুমাইতে পারি নাই। কোন দিকের প্যাচ দিয়ে কোন দিকে নিয়ে করো, আমার মাথায় ঢুকে না। আমরা ঘুরলে হ্যার মান সম্মানে আগাতে হয় কেমনে, এটা তো আমি বুঝলাম না, একটু বুঝায় কোন। হ্যাঁ বুঝায় কোন, তো অত বুঝায় কইতে পারবো না, আপনারা সাবধান হয়ে যান, এত বেশি ঘোরাঘুরি করলে আপনাদের তো কিছু বলবে না। এবার হোক শুরু একটি দেশবন্ধু পণ্য। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। ঢাকার ভিতরে রাজুকের চূড়ান্ত অনুমোদিত আবাসিক প্রকল্প। নো টেনশন। আসলে নতুন একটা সেকেন্ড হ্যান্ড হুন্ডার গ্যারেজ উদ্বোধন করছি, তো এখানে মোটামুটি ফার্স্ট হ্যান্ডেই বলা চলে আর কি, সেজন্য ভাবছিলাম যে আপনি। ও বুঝছি, তোমার টাকা লাগবো, এটা আগে কইবা না। কাকা আমি তো বিষয়টা প্রথম থেকে বলার চেষ্টা করতেছি, আপনি তো বিষয়টাকে অন্যদিকে লয়ে যেতেছেন। আসলে ওই অভিযোগ শুনতে শুনতে মাথার ভিতরে সবসময় একটা জিনিসে ঘুরপাকায়, তা স্যার ওই জমির দলিল কিছু আনছো? না এখনো কিছু আনি নাই, তা আপনি বললে আমার অ্যাসিস্ট্যান্টের দিয়া এখানে পাঠিয়ে দেবো আপনার কাছে। তা কত টাকা লাগবে তোমার? বেশি না কাকা, আপাতত 5 লাখ লইব। লাগলে আরও বেশি নাও, বাহাদুরের অবস্থা তো ভালোই, এই টাকা দিয়া কি ফাদর লাগে পারবো আগাইতে? লাগলে আবার নিমু কাকা, তো এখন 5টা গুলি চলবো। ঠিক আছে, কাল সকালে আমার অফিসে আইসো। ওই চেক জমি দলিল স্ট্যাম্প এগুলি কিন্তু আসার সময় নিয়ে আইসো, বুঝুই তো একটু লাগে, মানে বলা জানা তো কখন কার কি হয়। আপনি কোনো চিন্তা করবেন না কাকা, এগুলো আমি জানি, সব রেডি আছে। চেক জমির দলিল দিতে পারুন, জমি তোর উঠে না দিতে পারুন না। ও আর একটা কথা, 1% কিন্তু বাড়াইয়া দিতে। কি কোন কাকা, এমনিতে তো বেশি নিতেছেন, মানে 1% বেশি না নিলে কি হয় না? আরে মিয়া ব্যাংকের খোঁজ খবর রাখো, ব্যাংকে তো আগের চেয়ে 2% বেশি বাড়াইছে, আর আমি তো মিয়া 1% বাড়াইছি। ঠিক আছে কাকা, আপনার কথাই থাকলো, নিয়েন। ঠিক আছে, ওই জমির দলিলটা স্ট্যাম্পটা আছে একটা, ভালো করে বুঝা রাখিস, ঠিক আছে? হ্যাঁ, নগদ টাকা দিতেছি তো 5 লাখ। কি ব্যাপার ফাহাদ, তুমি বা আজাদ তোমরা হইলে আমাদের গ্রামের উজ্জ্বল নক্ষত্র, তোমাদেরকে দেখা আমাদের অন্যান্য পোলাপানরা শিখে, কিন্তু তোমরা দুই বন্ধু যেইভাবে প্রতিদ্বন্দ্বিতা শুরু করছো, যেইভাবে দ্বন্দ্ব শুরু করছো, তাতে কইরা তো এই শেষ পর্যন্ত বিচার যায় ইউনিয়ন পরিষদে জড়াইতেছে। এইটা কি মানে প্রতিযোগিতা কি আছে? আর ইউনিয়ন পরিষদে যাওয়ার তো প্রশ্নই আসে না, আমরা দুই বন্ধু কি করতেছি না করতেছি এটা তো এই বন্ধু হইলো কেমনে? আজাদ দে কবে আমার বন্ধু? ওর ব্যবসা হয় করে, আমার ব্যবসা আমি করি না। কিন্তু তোমরা ব্যবসা করতে যাই এই তো আজকে বন্ধুত্বর জায়গাটায় প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। হ্যাঁ, কে কার চেয়ে বেশি বড় লোক হইব, কে কতটুকু সম্পদের পাহাড় করব, এই ঝামেলা তোমাদের মধ্যে থাকলে আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু পাশের লোকে কিছু বলে এই একটা কথা কিন্তু এলাকার ভিতরে চালু আছে। তোমাদের এই বিষয় নিয়ে এলাকার ময় মুরব্বি থেকে শুরু করে ইয়াং বয়সের পোলাপানরা পর্যন্ত কানাঘুষা করতেছে, আর এই কানাঘুষাটাই আমারও কানে আইছে, চেয়ারম্যান সাহেবেরও কানে আইছে। এই বিষয়টাই তোমার তো অনেক ভালোবাসি রে ভাই, অনেক বেশি পছন্দ করি। ঠিক আছে, আপনার কথা আমি মানলাম, কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতা তো আমরা কার উপরে কোনো প্রভাব বিস্তার করতেছি না, আর কথাগুলো আপনি আমারে যেমনে কইতেছেন আপনি ওরেও কয়ে, ওই তো সব প্যাচ লাগাইতেছে, আমি কি করছি? আমি আমার ব্যবসা বাড়াইতেছি, ব্যবসা বাড়ানোর লেগে যা যা করণীয় সব করতেছি, এগুলি তো আর আপনি আমার কইলে হইব না। প্রথমে কিন্তু একটা কথা বলছি, তোমার একটু বেশি ভালোবাসি, সেজন্যই তোমার সাথে কথাটা শেয়ার করলাম, এটার উপদেশ বা আলোচনা সমালোচনা বুঝছো, তোমরাই তো আমার মেম্বার বানাইছো। আমি প্রথমে কিন্তু একটা কথা বলছি, তুমি আর আজাদ হইছো আমাদের এই গ্রামের উজ্জ্বল নক্ষত্র, আইডো, তোমাদেরকে দেখে দেখে ইয়ার খোলা বন্ধু শিখবে, সেজন্য বলছি বন্ধুত্বের বন্ধুত্বটা যাতে বজায় থাকে, ঝামেলাটা যত তাড়াতাড়ি সম্ভব মিটায় ফেলো, তাতে তোমরাও ভালো থাকবা, আমাদেরও দেখতে ভালো, এই আর কি। দেশি জিনিস
ব্যবহারে খুশিতে মাতবেবার। দেশবন্ধু দেশি চিনি দেশবন্ধু গ্রুপের একটি পণ্য। আর আজাদের কথা কি কব, আজাদের ইদানিং চালচলন আমার কাছে আসলে ভালো লাগতেছে না। ওই যে অহংকার পতনের মূল, ওর মধ্যে একটা অহংকার চলে আসছে, হামবরা ভাব চলে আসছে। যদি নিজের বড় মনে করে আমিত্ব বোধ যদি চলে আসে না, হ্যাঁ জীবনে কিছু করতে পারে না ভাই। এই প্রথম আপনি একটা সঠিক কথা বলেছেন, সেজন্য আপনি আমার এত ভালো লাগে। ওর ভিতরে আসলে অহংকার আসছে, আর অহংকার কিন্তু পতনের মূল। সব কথার শেষে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হলো যে তুমি যে মাছের একটা প্রজেক্ট করছো না, পাপ দামাসের তালাবি আমার, তার মধ্যে আবার দেশি যে গোল সামাজ ছাড়ছো, এটা আমার দেখে খুব ভালো লাগছে। বুঝছি, ওইদিন খাইলাম, খুব মজা, খুব মজা। আচ্ছা ঠিক আছে, আপনার বাসায় পাঠিয়ে দিই মনে, চলেন বাজারে গিয়ে একটু চা খাই আর আপনার লোক গল্প। ঠিক আছে, এইটা একটা ভালো অফার করছো, আমি কিন্তু দুধ চা খাবো, বুঝছো। এই যে দেখছো, ওই যে ওইখান থেকে মনে করো যে ওই যে দেখা যায় যতটুকু ওই যে ঘরটা, হ্যাঁ ওইটা ওইটা সহজ, এটা পুরাটাই আমার, বুঝছো। এগুলি এগুলি মনে করো যে 100 একর হবে, এগুলি হিসাব তোমার কাছে আছে? 122 জি হারি, দেখছো আমার, আমি তো বুঝে গেলাম। হ্যাঁ, আর এই যে এই যে এই যে গাছগুলি দাও না, এটার পিছনে যে খালটা আছে বিশাল লম্বা একটা খাল, হ্যাঁ হ্যাঁ ওইটাই কিন্তু আমার। এগুলো তোমার কাছে হিসাব আছে কিন্তু, এটা মনে করো না যে তুমি মনে করো যে হিসাব ভুলে গেছি। আচ্ছা ওই যে কার জানি চেক একটা দিছিলাম, জয়নালে, জয়নালে, হ্যাঁ জয়নালের চেকটা কি পাস হয়েছে? যে না, অ্যাকাউন্টে টাকা নেই তাই চেকটা রিজেক্ট হয়ে আছে। ও তাহলে তার দেরি করে লাভ নাই, ওরা খবর দিতে হবে। আমি অলরেডি খবর পাঠাইয়া দিয়েছি, বলিয়াছি আজকের দিনের মধ্যে যদি দেখা না হয় তাহলে কালকের মধ্যেই তোমার নামে জালিয়াতি মামলা হইবে। তুই যে আমার লগে থাকতে থাকতে একেবারে আমার ডুপ্লিকেট হয়ে গেছে। হ্যাঁ বাহ, ভালো 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 ভালো, আমি যা চাই তাই বুঝনোর আগেই সব বুঝে যাস না? জি জনাব, ইহা আপনার দোয়া ও আশীর্বাদের ফল। তুমি আমারে এত সুন্দর করে জনাব কও, আমার দিলটা জুড়ে যায়। ধন্যবাদ জনাব, ইহা তো আমার ডিউটি। তোমার বেতন জানি কত? জি 17,000 টাকা। এই মাস থেকে 500 টাকা যোগ করে নিও। ধন্যবাদ, এটা জনাবের আশীর্বাদ, আপনার কথা যথাযথভাবে পালিত হইবে। এটা কিসের জন্য বাড়াইলাম জিগাইলা না তো? আসলে আপনার সিদ্ধান্তের উপরে আমি সবসময় অটল থাকি, তার জন্য জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করিনি। আপনার সিদ্ধান্তকে আমি অন্ধের মতো বিশ্বাস করিয়া থাকি। এই 500 টাকা হইল, ওই যে তুমি আমারে খুব দরদ কণ্ঠে জনাব বইলা ডাকো, এটা এই জন্য প্রতি মাসে বকশিস হিসাবে বেতনের সাথে যোগ করে নিয়ে যাবা। জি জনাব, আপনাকে আবারও ধন্যবাদ, ইহা আপনার মহৎ চিন্তার ফল। ও আসল কথাই তো কইলাম না, ওই আজাদ আর ফাহাদের মধ্যে নাকি ভেজালটা আরও বাড়ছে। বাড়ছে মানে? ফাস্টফুড নিয়ে অনেক ভেজাল চলতেছে শুনলাম, আজাদ নাকি বাজার একটা শোরুম দিব। জি জনাব, ঠিক কথা শুনেছেন। টাকা পয়সা পায় কই? ইদানিং তো আমার কাছ থেকে দাদনও কমাইয়া দিছে। আসবে আসবে, বারবার আসবে, ওই কীভাবে টাকা বের করতে হয় সব কিছু জানা আছে, তার জন্য আমি জমিনে একটা ফরম্যাট তৈরি করেছি। যা ভালো মনে করো তাই করো ম্যানেজার, আমার দ্বারা তো ভালো কিছু হইব না, ভালো করার জন্য তো বহু চেষ্টা করছি, কিন্তু মন থেকে যদি না আসে তাহলে কেমনে করুম কও? হ্যাঁ ইহা তো আপনার দোষ না জনাব, আপনার চরিত্রের দোষ। সবসময় সাধু ভাষায় কথা বলি, মাঝে মাঝে মানুষের সামনে বলব, শুনতে ভালো লাগবে। সরি, আর মিস্টেক হবে না, বাজারে একটা মিটিং রয়েছে, দেরি না করে চলেন যাই। ও চল। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে, ঢাকার ভিতরে রাজুকের চূড়ান্ত অনুমোদিত আবাসিক প্রকল্প। নো টেনশন। কেমন আছে ফাল্গুনি? কেমন আর থাকবো হ্যাঁ, আপনি যেমন রাখছেন, আপনি এটা কোনো কাজ করছেন? আমার ছোট বোন আপনার কাছে একটু ফাস্ট ফুডে খাইতে চাইছিল, আর আপনার কাজটা কি করলেন? হ্যাঁ শুনেন, কিপটা মানে কি? হ্যাঁ আঙ্গুর বাপের কি টাকার অভাব আছে? আঙ্গুর তো দুনিয়ার টাকা। কিন্তু আপনি ওই দিন কি কইছেন? আপনি কইতেছেন কি, শোনো তোমাদের কষ্ট করে বাজারে যাইতে হবে না,
আমরা যাই পাসপোর্ট নিয়ে আসি। আসলে গতকালকের ঘটনার জন্য আমি সরি, আমি দুঃখিত। মানে ঘটনাটা যেটা ঘটছিল, সব দোষ হচ্ছে ফাহাদের, তার অ্যাসিস্ট্যান্ট যে মতিন আছে না, ওই মতিন ওই স্টুপিটের বাচ্চা জানে না, মানে ওই নিজের কী মনে করে, মানে ওই মনে করে কি ও একটা সায়েন্স হয়ে গেছে কেন, এত সোজা এত সোজা। সে তো নিজের বাচ্চা ফাহাদ বলে পরিচয় দেয়। ওই যে কথা আছে না, সাল নাই কুত্তা বাঘা আমার নাম, ঘটনাটা সেরকমই ঘটছে। কিন্তু যাই কর, ফাহাদ ভাই কিন্তু মানুষটা খারাপ না। আরে মানুষটা যে ভালো তারও তো কোনো লক্ষণ দেখতেছি না। আচ্ছা আজাদ ভাই, আমার জানার মতে আপনি আর ফাহাদ ভাই তো খুব ভালো বন্ধু ছিলেন, হঠাৎ করে আপনাদের মাঝে কি এমন হলো যে এত ঝগড়া এত বিবাদ? দেখো বোন, তুমি খুব ছোট মানুষ, এত পাকনা পাকনা প্রশ্ন করো না। তুমি একটু ওদিকে যাও, ফাল্গুনির সাথে আমার একটু ব্যক্তিগত কথা আছে। ও কোনো জায়গায় যাবো না, ও আমার সাথেই থাকবো, যা কর ওর সামনে কর। আরে না, প্রাইভেসি বলে একটা কথা আছে না, যাও যাও যাও। ফাল্গুনি আসলে হয়েছিল কি, মানে তোমাদের খাবারের লিস্ট অনুসারে অনেক পদের খাবার নেওয়া হয়েছিল, আমার অ্যাসিস্ট্যান্ট হুন্ডা সহ প্যাক কাদা মিলে লড়াই ফেলাইছে, পাসপোর্টের আরও বেশি খাবার নিচ্ছে, এই বলদের কথা কি কমু, খাবারগুলো একটা অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। আজাদ ভাই, আপনি খুব ভালো করে একটা কথা জানেন, আমি অজুহাত পছন্দ করি না। তা জানি, তুমি চাইলে আবার আমি খাবার খাওয়াতে পারি, আরও পাসপোর্টের বাড়বে। না থাক, ওইসবের আর দরকার নেই। শুনলাম ফাহাদ ভাই নাকি একের পর এক দোকান, একের পর এক শোরুম, একের পর এক গোডাউন খুলে দিতেছে, আপনি কি করতেছেন? হ্যাঁ আপনি এত পিছায় আছেন কেন, এত পিছায় থাকলে চলবো? মিস ইনফরমেশন ফাল্গুনি, এরকম মিস ইনফরমেশন কেডা তোমার দিতেছে, হেডি তো বুঝতেছি না। কারো লাগাইতে হয় না এইসব কথা, বাতাসে ভাইসা বেড়ায়, আমার কাছে বাতাসে খবর দিচ্ছে। কি সমস্ত কথা বলো তুমি, ফাহাদের অবস্থা আমার চেয়ে যথেষ্ট পরিমাণে খারাপ অবস্থায় আছে, খবর নেও না তো, খবর সব খবরই আমাদের কানে চলে আসে। ও একটা ফটকা পোলা, একটা চাপাবাদ ছেলে, ওর মতো চাপাবাদ ছেলে ওয়ার্ল্ডে দুইটা পাবা না, গিনেস বুকে নাম উঠে যাবে কয়দিন পরই, এত বড় চাপাবাদ ফটকা ছেলে ও। বুঝছি, তবে শোনার একটা মনের কথা কই, আমি চাই আপনি তার থেকে বেশি আগায় যান, আপনি যদি তার পিছনে বইরা থাকেন তাহলে আমার কষ্ট লাগবে। তুমি কোনো চিন্তা করো না, আমার ব্যাংক ব্যালেন্স, ব্যবসার পরিধি সম্পর্কে তুমি তো কিছু জানো না, ব্যবসা হিডেন বলে তো একটা কথা আছে, এগুলো আমি সব হিডেন করে রাখি, মানে ছাপায় রাখি আর কি, প্রকাশ করি না, মানুষের মুখ লাগবে, চোখ লেগে যাবে, বোঝো না, পিছনে শত্রু লেগে যাবে। আচ্ছা অঞ্জাই, আর কিছু কইবেন? তুমি আমার প্রতি তোমার বিশ্বাসটুকু রাখো না, মানে হয়েছে কি, তুমি আমার বলতেছিলাম, তুমি আমার প্রতি বিশ্বাসটুকু রাখো। এবার হোক শুরু একটি দেশ বন্ধু পণ্য। আপনি কেমন আছেন চেয়ারম্যান সাহেব? জি হাফিজ। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চেয়ারম্যান সাহেব হঠাৎ এই দিকে আইলেন যে? কি বলো তুমি, আমি হচ্ছে এলাকার জনপ্রতিনিধি, মানে চেয়ারম্যান, আমি আসবো না? না সেটা বলতেছিল না, আগে কখনো দেখি নাই তো, এই জন্য কইছিলাম আর কি। আগে আসে নাই তা কি হয়েছে, দলবল ছাড়া আসে নাই, সে কথাটা হয়তো তুমি বলতে পারো। এই একদম ঠিক কইছেন। তো চেয়ারম্যান সাহেব, এই আমারে যদি একটা ভাতার কার্ডের ব্যবস্থা কইরা দিতেন চেয়ারম্যান সাহেব, এই কৃষি কাজ কইরা তো আর চলতে পারতাছি না। কেন, তুমি টিসিবির কার্ড পাও নাই? এই যে আবার কি কার্ড চেয়ারম্যান সাহেব? আরে এই কার্ডের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য, মানে খাবার, সরকার কম মূল্যে সরবরাহ করে। আমি তো জানি না চেয়ারম্যান সাহেব, তবে আপনি যদি একটা ব্যবস্থা করে দিতেন তাহলে খুবই ভালো হইতো। ঠিক আছে, তুমি আগামীকাল সকাল 11টা থেকে 12টার মধ্যে আমার অফিসে এসো। ও হ্যাঁ, ভালো কথা, তুমি তোমার এলাকার যে ওয়ার্ডের মেম্বার আছে তাকে এই কথাটা জানিও। মেম্বার সাহেবে কইছিলাম, মেম্বার সাহেবে তোমার পাত্তাই দেয় না চেয়ারম্যান সাহেব। এখন তো আমি তোমারে অর্ডার দিছি, তুমি বলার জন্য হলেও বলবা, বাকিটা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব।
গেছে হ্যাঁ, এখন আমি কই খুঁজে বেড়াবো, এই জায়গায় খুঁজছি ওই জায়গায় খুঁজছি, কোনো জায়গায় নেই, আল্লাহ জানে কই গেছে। কি ব্যাপার ফলগুন, এদিকে এমন পাইচারি করতেছো, কিছু খুঁজতেছো নাকি? ফাদ ভাই আসলে কিছু খুঁজতেছি না, এই যে একটু টেনশন লাগতেছে, আদুরিটা কই গেল ওরা তো খুঁজে পাইতেছি না, ওরা দেখছেন কি কও তুমি, আদুরিরে খুঁজে পাইতেছো না মানে ওর কি হইছে? হ্যাঁ এত সিরিয়াস আর কিছু নাই, সিরিয়াস কোনো বিষয় না, এমনি হয়তো কোনো জায়গায় গেছে, কিন্তু আপনি এত অস্থির হইতেছেন কেন এটা তো বুঝলাম না ঘটনা কি। আরে আদুরিরে খুঁজে পাওয়া যাইতেছে না, এটা অস্থির হওয়ার মতো ঘটনা না। ও মাই গড ফাদ ভাই, আপনার যে কিউরিয়াসিটি, আপনার কিউরিয়াসিটি দেখে তো আমার সন্দেহ হইতেছে, ঘটনাটা কি কোন, মূল কথা কোন?